নমস্কার বন্ধুরা, আমি উমা শঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউ স্মার্ট মোটিভেশন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আপনাদের বলতে যাচ্ছি তা হলো এই ঝাড়খণ্ডে বাংলা ভাষা, যেটাকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ লিটারেচার হিসাবে ব্যবহার করি, যাতে আমাদের ঝাড়খণ্ড সরকার বিভিন্ন চাকরির জন্য যে ভ্যাকেন্সি বার করে তাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর সেই ভাষাটা বা এই বাংলা ভাষাটা যাতে ঠিকভাবে স্টাডি মেটেরিয়ালস আমরা পড়তে পাই না, তার জন্য আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়, পরীক্ষায় ভালো নম্বর আমরা আশা করতে পারি না, কারণ আমাদের স্টাডি মেটেরিয়ালস এর অভাব। আর সেই স্টাডি মেটেরিয়ালস এর অভাব পূরণ করার জন্য আমি আপনাদের কাছে এসেছি এবং আপনাদের এই ঝাড়খণ্ডে জিএসএসসি, সিজিএল বা আরো বিভিন্ন পরীক্ষা যা জিএসএসসি কন্ডাক্ট করে তার বাংলা স্টাডি মেটেরিয়ালস ও জেপিএসসি তার বাংলা ল্যাঙ্গুয়েজ ও লিটারেচারের স্টাডি মেটেরিয়ালস আমরা এখন উপলব্ধ করব বা বাজারজাত করব। আপনারা সেই নোটস বুক, হ্যান্ডিটেন্স নোটস এগুলো আপনারা বাজার থেকে কিনতে পারেন। আমরা সেগুলো গিয়ে রাঁচিতে অপর বাজার যে বই দোকানগুলো আছে তাদের সঙ্গে কথা বলে সেখানে আমরা উপলব্ধ করাব, এই আশা নিয়েছি। আর তার জন্য বিভিন্ন বই যা আমাদের ঝাড়খণ্ডে মেলে না কিন্তু সিলেবাসে যে বইগুলো দেওয়া আছে সেই বইগুলোর স্টাডি মেটেরিয়ালস আমরা বাজারজাত করব। আপনারা তা দেখতে পারেন। আজ আমার প্রথম ক্লাসের যে ক্লাস আমি করতে যাচ্ছি তার প্রথম ভিডিও এটা। আর এই ভিডিও দেখে আপনারা যদি উৎসাহ হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবে আপনাদের টেস্ট নেব, এমসিকিউ দেব, হোমওয়ার্ক দেব, যাতে আপনাদের পড়াশোনাটা ঠিক হয়। সঙ্গে সঙ্গে আমরা কভার করব জেনারেল নলেজ। জেনারেল নলেজে যা আছে, যেমন যেটা জিএসএসসি পেপার থ্রিতে আছে, বর্তমানে আমরা জিএসএসসি এর পুরো ডিটেলস স্টাডি মেটেরিয়ালস দেওয়ার চেষ্টা করব। আর জেপিএসসি শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ লিটারেচারের দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আসুন আমরা আজ শুরু করি। বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি তা হলো নবান্ন। নবান্ন লিখেছেন বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য যে নাটকটি লিখেছেন সেই নাটক হলো নবান্ন। আর এই নাটকের বিষয়ে একটু ডিসকাস করা যাক। এই নবান্ন নাটকটি যে সময় লেখা হয়েছিল সে সময় এমনি মিডিয়া ছিল না, যেমন আজকাল আপনারা যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনাদের সামনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আছে, আপনারা এতে অনেক কিছু অনায়াসে পেতে পারেন, কিন্তু তা আগে ছিল না। আর সেই সময় যা আমাদের রাজ্য ব্যবস্থা ছিল, যে রাজ্য ব্যবস্থাতে আমাদের পরিবারের সচ্ছলতা ছিল না, সেই নিয়ে এই নাটক লেখা হয়েছে। এই নাটকে একজন চাষি বা একজন মধ্যবিত্ত পরিবারের কি অবস্থা হতে পারে যদি তাকে আমাদের এই দেশের দ্রোহিতার জন্য বা দেশের ব্যবস্থার জন্য বা জাতীয় ব্যবস্থা যা আছে তার জন্য কিভাবে মানুষকে রাতের পর রাত জঙ্গলে থাকতে হয়, আবার সেই দুর্ভিক্ষে যদি খাবার না জুটে এবং ঘর বাড়ি ভেঙে যায় তাহলে কি অবস্থা হয়, তার এই কাহিনী তুলে ধরা হয়েছে। এমনও সময় আসে যখন আমরা দেখি যে এই নাটকে এটাও দেখানো হয়েছে যে প্রধান সমাদার যিনি মুখ্য ভূমিকা আছেন, যে চাষি, তিনি ভিক্ষে করতে বেরিয়েছেন আর সে ভিক্ষা করতে গিয়েও মত অবস্থা আছে
যখন কোনো বিয়ে বাড়িতে গিয়ে খাবার চান কিন্তু খাবার দেওয়া হয়নি, আর সেই খাবারের জন্য তিনি এমনও করেছেন যখন কুকুরের সঙ্গে তিনি খাবার খেয়েছেন, আবার সেখানে কুকুরও কামড়ে দেয়। পরে তারই পরিবারের স্ত্রীলোককে আনা হয়েছে, আবার সেই কালীধন নামে যে ব্যবসায়ী তার সেবাশ্রমে, আর সেই সেবাশ্রমে এসে তিনি যৌনকর্মে নিযুক্ত হন। আর যখন সেখানে দেখা হয় তার স্বামীর, তখন তিনি আবার বাড়ি ফিরে যান এবং বাড়িতে গিয়ে আবার সেই চাষ করে জমি থেকে আবার তুলে আনেন সেই ফসল, এবং সেই ফসল থেকে তিনি উৎপন্ন করেন ধান, ধান থেকে হয় চাল, চাল থেকে আবার তৈরি হয় গুঁড়ি, গুঁড়ি থেকে পিঠে পুলি যা কিছু করা হয়, আবার সেই অন্ন থেকে যে ভাত রান্না করা হয়, অর্থাৎ সেই চাল থেকে যে ভাত রান্না করা হয়, তা থেকে শুরু হয় আমাদের নতুন অন্নের, অর্থাৎ নতুন ভাতের, যেটা যেন আমাদের একটা জীবন পার করে পরের জীবনে আমরা পেয়েছি। তাই আর সেটাকে আমরা মানি যে আজ আমরা নতুন খাচ্ছি, অর্থাৎ নবান্ন খাচ্ছি। আর একটা ভীষণ দুর্ভিক্ষের পরে যে অবস্থাতে পুনরায় ফিরে আসা হয়, এবং যেখানে আমরা সেই ভাতটা পাই যখন আমরা ভিক্ষে করতে বেরিয়েছি, যা এতে দেখানো হয়েছে, যা এই নাটকে দেখিয়েছেন বিজন ভট্টাচার্য কি মতো অবস্থা। সে অবস্থাতে তিনি আবার দেখিয়েছেন যে যখন নতুন চালের থেকে নতুন অন্ন, অর্থাৎ ভাত তৈরি হয়, আর সেটা সারাটা গ্রামে মিলে যখন একসঙ্গে পালিত হয়, তাই তিনি এই নবান্নর দিনটাকে তিনি নবান্ন উৎসব রূপে দেখিয়েছেন, আর সেই নবান্ন উৎসব এই নাটকের পরিচয়। তাহলে বন্ধুরা আসুন এখন জানা যাক নবান্ন নাটকে তিনি কি লিখেছেন। নবান্ন নাটক, এখানে বিজন ভট্টাচার্য এই নাটকটি লিখেছেন। আর এই নাটকের যে প্রমুখ চরিত্রগুলা, সেগুলা হলো প্রধান সমাদার হচ্ছে এটা আমিরপুরের চাষি, ইনি এই নাটকে প্রধান চরিত্রে আছেন। নাম অনুসারে এটাও ভালো জানার জন্য যে যেমন নাম ঠিক অমনি ভাবে এটাও প্রধান সমাদার, আর তার উল্টা প্রধান। এই প্রধানের দুজন ভাইপো, ঠিক আছে, কুঞ্জ সমাদার ও নিরঞ্জন, দুজন ভাই, দুই ভাই, প্রধানের ভাই। মাখন, মাখন এখানে আছেন, মাখন, মাখন হলো মাখন কুঞ্জর, কুঞ্জর ছেলে, কুঞ্জর ছেলে। মাখন হলো কুঞ্জর ছেলে। আর এখানে যে প্রধান প্রধান সমাদার, যিনি প্রধান সমাদার, এই প্রধান সমাদারের উল্টাও কিন্তু বিজন ভট্টাচার্য করেছেন, আর এটাকে একটু
মনে রাখতে হবে, কারণ যদি প্রশ্নে আসে যে প্রধান সমাদার কার রোল করেছেন, তো প্রধান সমাদারের রোলটা কে করেছেন, তো বিজন ভট্টাচার্য নিজে করেছেন, যিনি রাইটার ডাইরেক্টর। ঠিক আছে, আর এখানে আছে দয়াল মন্ডল প্রতিবেশী, দয়াল মন্ডল প্রতিবেশী, দয়াল মন্ডল হচ্ছেন প্রতিবেশী, অর্থাৎ তিনি সময় সময় এসে উদ্ধার নিয়ে যান চাল খাওয়ার জন্য, এটা একটু মনে রাখতে হবে। তারপরে আসছে হারু দত্ত, হারু দত্ত স্থানীয় পদ্মার, এই স্থানীয় পদ্মার, স্থানীয় পদ্মার মানে এখানে একটা দিয়েছি দালাল, যে যিনি মানে চাল নিয়ে আসেন, ধান নিয়ে আসেন, স্ত্রীলোক নিয়ে আসেন, যেটা কেনা বেচা হয়, এই পদ্মার। ঠিক আছে, পদ্মার কিন হার দত্ত স্থানীয় পদ্মার, দয়াল মন্ডল হলো প্রতিবেশী। সব থেকে এখানে যিনি ব্যবসাদার অর্থাৎ কালী ধন্দারা, ইনি হলেন চাল ব্যবসায়ী, অর্থাৎ চালের নিয়ে বড় ব্যবসা করেন। ঠিক আছে, আর রাজীব, রাজীব ইনার পিয়ে, রাজীব কালিদান ধারার পিয়ে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কালিধনের সরকার। এতগুলো হলো মেল ক্যারেক্টার। ঠিক আছে, এতগুলো হলো মেল ক্যারেক্টার, এরপরে আসছে ফিমেল ক্যারেক্টার। ফিমেল ক্যারেক্টারে যেটা হচ্ছে সেখানে হচ্ছে পঞ্চাননী, পঞ্চাননী কিন্তু মারা যান, পঞ্চাননী প্রধানের স্ত্রী। আর আছে রাধিকা, রাধিকা হলো কুঞ্জর স্ত্রী। আর একজন আছেন বিনোদিনী, বিনোদিনী নিরঞ্জনের স্ত্রী। নিরঞ্জনের স্ত্রী এই হলো মুখ্য ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলোকে যথাসম্ভব মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যেমন রাধিকা কার স্ত্রী প্রশ্ন আসতে পারে, পঞ্চাননী কার স্ত্রী, প্রধানের স্ত্রী। রাধিকা কার স্ত্রী, রাধিকা হলো কুঞ্জর স্ত্রী, বিনোদিনী কার স্ত্রী, নিরঞ্জনের স্ত্রী, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখানে রাধিকার একটা রাধি নাম, ডাক নাম হলো রাধে, রাধিকার ডাক নাম হলো রাধে, তো মনে রাখতে হবে। আর এই বিনোদিনী গেছিল সেবাশ্রমে, সেবাশ্রমে গেছিল বিনোদিনী। হ্যালো, বাস এই ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে। এরপরে আমরা আসবো চ্যাপ্টার অনুযায়ী, তাহলে এটা মনে রাখার জন্য যেখানে নবান্ন নাটক
নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। আর এখানে মুখ্য চরিত্রে আছে প্রধান সমাদার, এই প্রধান সমাদার রোলটা বিজন ভট্টাচার্য করেছেন, এই প্রধান সমাদার রোলটাও বিজন ভট্টাচার্য করেছেন। তারপরে প্রধানের দুটো ভাইপো, আর প্রধান হচ্ছেন গিয়ে আমিনপুরের চাষে, ঠিক আছে, মাখন কুঞ্জর ছেলে, দয়া মন্ডল গিয়ে প্রতিবেশী, সময় ও সময়ে সিনিয়রে চাল ডাল ওটা নিয়ে যান। আর দত্ত হচ্ছে স্থানীয় পদ্মার দালাল, কালীগঞ্জ ধরা হচ্ছে চাল ব্যবসায়ী রাজীব কালীগঞ্জের সরকার। এটা হলো চরিত্র, এই চরিত্র লিপিটা মনে রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দিতে পারি বা গল্পটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারি, যার জন্য চরিত্রটা প্রধান। আবার অনেক চরিত্র আছে সেগুলো অতটা ইয়ে নেই, যেমন বরকর্তা, বৃদ্ধ ভিখারী, ডোম, দারোগা, ডাক্তার, দিগম্বর, ফকির, এগুলা আছে এই চরিত্রে, কিন্তু মুখ্য চরিত্র হিসাবে নাই। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখতে হবে। এরপরে যা হচ্ছে তা হলো আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ চালাচ্ছি, হোয়াটসঅ্যাপে গ্রুপ চালাচ্ছি, দুটো গ্রুপ চলছে, একটা হচ্ছে ফ্রি গ্রুপ, ওতেও যুক্ত হতে পারেন, আর একটা হচ্ছে প্যাড গ্রুপ। আর এই দুটোর কিন্তু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার 9905270090, এই নাম্বার, ঠিক আছে, দুটো গ্রুপই চলছে, এই গ্রুপেও আপনারা যোগ করতে পারেন। আর একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আছে ইউটিউব চ্যানেল, ওটা হচ্ছে ইউ স্মার্ট মোটিভেশন, এটাতেও আপনি যোগ করতে পারেন। আর এমনিতে ঝাড়খন্ড বাংলা বা জেএসএসসি জেপিএসসি বাংলা এইগুলোতে সার্চ করলে আমাদের চ্যানেলটা ইউটিউবে আসবে, আপনারা এতে এইটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটাকে, তাহলে কি হবে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, বেল আইকন প্রেস করে দেবেন, ঠিক আছে। ভিডিও কেমন লাগছে, ভিডিওর মতামত আপনারা কিন্তু নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।